ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ডিজাইন, যে ডিজাইনটা আপনারা মনে করলে লেডিস কার্ডিগানেও দিতে পারেন, অথবা বাচ্চা ছোট ছেলেদের যদি সোয়েটার করেন তাতেও দিতে পারেন। দেখুন, এটা একটা মাল্টি কালারের ডিজাইন এবং এই ডিজাইনটা খুব সহজ একটা ডিজাইন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে কিন্তু খুব উৎসাহিত করে এই রকম নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হবার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা রাখবো বন্ধুরা, আপনারা আগামী দিন আমাকে এইভাবে উৎসাহিত করবেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবার জন্য। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাকে আবার বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমি এখানে এই গ্রে কালারের উলটা দিয়েছি, বেসিক কালার, ঠিক আছে? বেস কালারটা দিয়ে দিয়েছি গ্রে কালারের উল, এবং বাকিটা আমি বিভিন্ন কালারের উল দিয়ে করেছি। তো কিভাবে শুরু করব, প্রথমে একটা বর্ডার বুনবো। বোনার পর চার কাটা, আমরা এই যে চারটে কাঁটা, চার কাঁটা আমরা শুধু সোজা এবং উল্টো আমরা বুনে নিয়েছি। দেখুন, শুধু সোজা এবং উল্টো বোনা আছে, ঠিক আছে? চার কাঁটা। মাঝখানের সেলাইটা আমরা দিয়েছি ছ কাঁটা অন্তর, ঠিক আছে? এই মাঝখানের এইটা ছটা কাঁটা, বা শুধু সোজা আর উল্টো বুনেছি ছ কাঁটা, তারপরে এই ডিজাইন দিয়েছি, আবার সোজা উল্টো বুনেছি ছ কাঁটা, তারপরে ডিজাইন দিয়েছি, আবার সোজা উল্টো বুনেছি, তারপর ডিজাইন দিয়েছি। এইভাবে ছ কাটা করে আমি শুধু সোজা আর উল্টো বুনে বুনে আমি ডিজাইনটা দিয়েছি। তো আমি ওই জন্য এখানে এই যে ছ কাটি শুধু সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো বুনেছি, আমি ওটা আর আপনাদের দেখাচ্ছি না। আপনারা যখন বাড়িতে এই ডিজাইনটা করবেন তখন আপনারা এই ছ কাটি সোজা পিঠে সোজা উল্টো পিঠে উল্টো আপনারা বুনে নেবেন, নিয়ে ডিজাইনটা আপনারা তৈরি করবেন। আমি এখানে শুধু দেখাচ্ছি ডিজাইনটা কীভাবে আপনারা করবেন সেইটা আমি দেখাচ্ছি। এবং এখন আমি এই ক্রিম কালারের উলটা দিয়ে করব, এবং এই ক্রিম কালারের উলটা দিয়ে আমার দু কাটিতেই এই এত সুন্দর ডিজাইনটা কিন্তু মাত্র দু কাটিতে কমপ্লিট হয়ে যাবে। এবং ডিজাইনটা মাত্র এই দু কাটিতে কমপ্লিট হওয়ার পর আবার ছ কাটা আমি এই বেস কালারের উলটা দিয়ে, অর্থাৎ গ্রে কালারের উলটা দিয়ে আবার বুনবো। বুনে আবার একটা কালারের উল দিয়ে আমি এই ডিজাইনটা শুরু করব। এবং এই ডিজাইনটা কিন্তু সোজা কাটা থেকেই ডিজাইনটা শুরু হয়, এবং এই ডিজাইনটা কিন্তু জোর সংখ্যার ঘরেতে এই ডিজাইনটা ভালো হয়, অর্থাৎ দুই দিয়ে গুণ করা যায় বা দুই দিয়ে ভাগ করা যায়, এই রকম ঘরেতে এই ডিজাইনটা খুব ভালো পড়ে। তো আমি শুরু করছি ডিজাইনের ফার্স্ট কাটা। প্রথম ঘরটা আমি সোজা বুনে নিচ্ছি, প্রথম ঘরটা আমি সোজা বুনে নিলাম। তারপর কি করব, এই দুটো ঘরের পর দেখুন, এই যে দুটো ঘর, এক নম্বর দু নম্বর, দুটো ঘরের পর এই মাঝখান থেকে আমি আবার দেখাচ্ছি, এক দুই, দুটো ঘরের পর এই মাঝখানটা থেকে কাঁটাটা ঢুকিয়ে আমি একটা সোজা ঘর তুলব। দেখুন, একটা সোজা ঘর তুললাম। তোলার পর এই যে দুটো ঘর, এটা আমি ফেলিনি, কিন্তু না ফেলে আমি কি করব, উলটাকে আগে সামনে দিকে ঘোরাবো। যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে উল্টা সামনে দিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে পিছন দিক দিয়ে, এইভাবে পিছন দিক দিয়ে আমি একটা সোজা ঘর তুলবো। এবং এইটা এই উলটা তখন এইভাবে যেভাবে সোজা ঘর তোলার জন্য উল বনে সেইভাবেই উলটাকে পেঁচিয়ে আমি সোজা ঘরটা তুললাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন, একটা ঘর দুটো ঘর,
দুটো ঘর কমপ্লিট হলো, এই 3 নম্বর ঘরের আগে এই যে মাঝখানটা, এই মাঝখানটা দিয়ে আমি কাঁটাটাকে ঢুকাচ্ছি, ঠিক আছে? দুটো ঘরের পর 3 নম্বর ঘরের এই মাঝখানটা দিয়ে আমি কাঁটাটা ঢোকাচ্ছি, ঢুকিয়ে একটা সোজা ঘর এইভাবে তুলে নিচ্ছি, এই যে লুপ টাইপের হচ্ছে, এইভাবে সোজা ঘর একটা তুললাম। তোলার পর এই দুটো ঘর কিন্তু কাটাতেই রয়ে গেল, আমি কিন্তু ফেলিনি। এরপর উলটাকে সামনে দিকে ঘোরাবো, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে উলটাকে আমি সামনে দিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে কাঁটাটাকে এই দুটো ঘরেই ঢোকাতে হবে, দুটো ঘরই যেন ঢোকে কাঁটাটার মধ্যে। তারপর কাঁটাটাকে পিছন দিকে, এইভাবে পিছন দিকে দিয়ে এই যে উলটা সামনে দিকে রয়েছে এইটাকে এইভাবে পেঁচাতে হবে। দেখুন, এই দেখুন উলটা এইভাবে রয়েছে, উল্টা এইভাবে কাটায় রয়েছে, উল্টাকে এইভাবে যখনই পেঁচাচ্ছি তখনই কিন্তু একটা ঘর হয়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন একটা ঘর হয়ে গেল। এইবার আমি এইভাবে একটা ঘর, সোজা ঘর তুলে নিলাম, নিয়ে ফেলে দিলাম, অর্থাৎ এখানে আমার 3টে ঘর হলো। একটা ঘর আমি ওই মাঝখান দিয়ে তুলে লুপ টাইপের একটা ঘর বুনলাম, আর এই যে দুটো ঘর, এই দুটো ঘরের মধ্যে একটা ঘর সোজা বুনলাম আর একটা আমি উল্টা পেঁচিয়ে নিয়ে তুললাম, অর্থাৎ আমার 2টো ঘর থেকে 3টে ঘর তৈরি হয়ে গেল। আবার একই পদ্ধতিতে করব, এই যে মাঝখান দিয়ে কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে এইভাবে একটা সোজা ঘর তুললাম, তোলার পর উল্টাকে সামনে দিকে ঘুরিয়ে দিলাম, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে সামনে দিকে ঘুরিয়ে দিলাম উল্টা, কিন্তু আমরা উল্টো বুনবো না, আমরা সোজাই ঘর বুনবো। এবং এই যে 2টো ঘর, এই দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে নিয়ে গিয়ে পিছন দিকে নিয়ে গেলাম, কাঁটাটা পিছন দিকে নিয়ে গেলাম, কাঁটাটা পিছন দিকে নিয়ে গিয়ে উল্টা এইভাবে পেঁচালাম, পেঁচিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, নিয়ে এই ঘর দুটো ফেলে দিলাম, অর্থাৎ আমার 3টে ঘর কাঁটায় উঠে গেল। এই পদ্ধতিতে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে। একটা এইভাবে প্রথমে লুপ টাইপের ঘর একটা তুললাম, তারপর কাঁটাটা সামনে দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই যে 2টো ঘর, এই দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা এইভাবে পিছন দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই সামনে যে উল্টা রয়েছে, যেটা আমি উল্টো বুনবো বলে উল্টাকে সামনে করেছিলাম, সেটাকেই আমি সোজা, যেভাবে আমরা বুনি সেভাবে সোজা বুনছি। এই উল্টা যেভাবে সোজা বোনার সময় উল্টা আমরা পেঁচাই, সেইভাবেই উল্টাকে পেঁচিয়ে নিয়ে সোজা ঘর তুলে নিলাম, তার ফলে আমার 3টে ঘর কাটায় হয়ে গেল। এই পুরো পদ্ধতিটাই আমাকে, এই পুরো কাটাটায় বোনাটা দিতে হবে, একই পদ্ধতিতে পুরোটা বুনছি আমি। আপনাদের দেখাবার চেষ্টা করছি সহজভাবে, যাতে আপনারা ডিজাইনটা খুব সহজেই তুলতে পারেন এবং খুব এটা ইজি ডিজাইন। আবার দেখাচ্ছি, 2টো ঘরের পর এই মাঝখান দিয়ে কাঁটাটা ঢোকাচ্ছি এমনিভাবেই, কিন্তু কোনো ঘরের মধ্যে নয়। দেখুন, 2টো ঘরের পর আমি কিন্তু কাঁটাটা এমনিই ঢোকাচ্ছি, কোনো ঘরের মধ্যে ঢোকাচ্ছি না। এইভাবে একটা সোজা ঘর তুলে নিলাম, যেভাবে সোজা ঘর আমরা তুলি সোজা ঘর তুললাম। শুধু তফাত এটাই যে আমরা এই এই ঘরের মধ্যে না ঢুকিয়ে ঘরের পর থেকে কাঁটার মাঝখান দিয়ে ঢুকিয়ে একটা ঘর আমরা তুলছি, সোজা ঘর আমরা তুলে নিলাম, নেয়ার পর উল্টা সামনে দিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই 2টো ঘরকে কাঁটাটাকে এইভাবে পিছন দিক দিয়ে 2টো ঘরে ঢুকিয়ে একটা সোজা ঘর তুললাম, ঘর দুটো ফেলে দিলাম, তাহলে আমার কাঁটায় 3টে ঘর উঠল। আমি পুরোটা এইভাবেই করছি, আপনারা দেখুন, সামনে দিকে ঘোরালাম, কাঁটাটা এইভাবে 2টো ঘরের মাঝখান দিয়ে পিছন দিকে নিয়ে গিয়ে একটা সোজা ঘর তুলে ফেলছি, ঠিক আছে? 3টে করে ঘরই কিন্তু আমার বারবার উঠছে, অর্থাৎ 2টো ঘর বুনে আমরা 3টে ঘর তুলছি, ঠিক আছে? বুনছি 2টো ঘর, উঠছে 3টে ঘর, যেহেতু আমরা একটা প্রথমে লুপ টাইপের ঘর আমরা বুনে নিচ্ছি, ওইভাবেই তুলছি। এই যে দেখুন, কাঁটাটা কিন্তু সিম্পলি ঢোকাচ্ছি, দেখুন 2টো ঘরের পর কাঁটাটা এমনিভাবেই ঢোকাচ্ছি, ঢুকিয়ে আমরা একটা
সোজা ঘর তুলে নিলাম, উল্টা সামনে দিকে ঘোরালাম যেভাবে উল্টো বুনি, এইবার দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে কাঁটাটা পিছন দিকে নিয়ে গিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। আবার একই পদ্ধতিতে আমরা বুনবো, দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটা ঢুকিয়ে একটা সোজা ঘর, আমরা লুপ টাইপের একটা সোজা ঘর তুলে নিলাম। দেখুন সামনেটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন কিভাবে হচ্ছে জিনিসটা, আমি দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, দেখেছেন এইভাবে হচ্ছে লুপ টাইপের, এই যে এই ঘরটা লুপ টাইপের হয়ে গেল, এই যে এই ঘরটা লুপ টাইপের হয়ে গেল, একটু বড় করে হলো ঘরটা। এবার উল্টাকে সামনে দিকে ঘোরাবো, ঘুরিয়ে এই যে কাঁটায় দুটো ঘর রয়েছে এই ঘরটার মধ্যে ঢুকিয়ে কাঁটাটা পিছন দিকে নিয়ে গিয়ে একটা সোজা ঘর বুনে আমরা তুলে ফেললাম আর ঘরগুলো ফেলে দিলাম। একই পদ্ধতিতে করব, এই দেখুন আবার উল্টার সামনে দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই যে দুটো ঘর এইভাবে নিয়ে গিয়ে সোজা একটা ঘর তুলে নিলাম। আবার দুটো ঘরের পর থেকে কাঁটা ঢুকিয়ে একটা সোজা ঘর, উল্টার সামনে দিকে এই দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে উল্টো দিকে নিয়ে গিয়ে একটা সোজা ঘর, যেহেতু উল্টা সামনে দিকে রয়েছে এইভাবে পেঁচিয়ে একটা সোজা ঘর তুললাম, অর্থাৎ আমাদের তিনটে ঘর হয়ে গেল। এইটা হচ্ছে প্রথম ওই লুপের যে ঘরটা, এই ঘরটা হচ্ছে আমরা যে উল্টাকে পেঁচাচ্ছি সেইটা, আর লাস্ট ঘরটা হচ্ছে আমরা যেটা কাটায় সোজা ঘর বুনে তুলছি সেটা। এইভাবে আবার একটা উল্টা সামনে দিকে ঘোরালাম, ঘুরিয়ে এইভাবে পিছন দিকে কাঁটাটাকে নিয়ে গিয়ে একটা সোজা ঘর তুলে ফেললাম। ঠিক আছে, দেখুন একই পদ্ধতিতে করে যাচ্ছি, দুটো ঘরের পর থেকে তুললাম, একটা সোজা ঘর তুললাম, উল্টা সামনে দিকে ঘোরালাম, এই দুটো ঘরের মাঝখানে দিয়ে এই দুটো ঘর যেন উঠে কাটায় সেটা লক্ষ্য রাখবেন, দিয়ে কাঁটাটাকে পিছন দিকে দিলাম, দুটো ঘরই দেখুন কাঁটার মধ্যে উঠেছে, এবার একটা সোজা ঘর বুনে তুলে ফেললাম। আমাদের হয়েই এসছে মাত্র দু কাটির ডিজাইন, তার মধ্যে আমার এক কাটি হয়েই গেল বোনা। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমার এখানে দুটো ঘর আছে, কেন দুটো ঘর আছে আমি এখানে ইচ্ছে করে আপনাদেরকে দেখাবার জন্য বিজোড় সংখ্যার ঘর আমি নিয়েছি, তাই আমার এখানে দুটো ঘর আছে। জোড় সংখ্যার ঘর নিলে আমার একটা ঘরই থাকতো, একটা ঘর থাকলে কি হবে, এটা আমি এরকমভাবে সোজা বুনে নেব, আমার কাটাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে আমার দুটো ঘর রয়েছে, দুটো ঘরই সোজা বুনে নেব। ঠিক আছে, দুটো ঘর সোজা বুনে নিলাম, আমার ডিজাইনের এক নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনে দু নম্বর কাঁটায়, কি করব, প্রথম আপনাদের যদি একটা ঘর থাকে একটা ঘর আপনারা প্রথমে উল্টো বুনে নেবেন, যেহেতু আমার এখানে দুটো ঘর আছে, দুটো ঘর সোজা বুনেছিলাম তাই দুটো ঘরই আমি উল্টো বুনে নিচ্ছি। নেবার পর কি করব ভালো করে দেখুন, দুটো ঘর উল্টো বুনে নিলাম, আপনাদের একটা ঘর থাকলে একটা ঘর উল্টো বুনে নেবেন, তারপরে উল্টাকে এইভাবে ঘোরাবেন সামনে দিকে যেভাবে আমরা সোজা বুনি সেইভাবে ঘোরাবেন। ঘোরাবার পর কি করবেন, এখানে আমার আছে তিনটে ঘর, ঠিক আছে তিনটে করে ঘর তুলেছি, সেকেন্ড যে ঘরটা, সেকেন্ড ঘরটাকে এইভাবে টেনে আনব, টেনে আনলাম, ঠিক আছে টেনে এনে এই কাঁটায় রাখলাম, রেখে এই উল্টাকে পিছন দিকে ঘোরালাম যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে পিছন দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই দুটো ঘরকে একসাথে বুনে
একটা উল্টো ঘর তুলে নিলাম, অর্থাৎ আগের কাঁটায় আমরা দুটো ঘরকে বুনে তিনটে ঘর করেছিলাম, এখন আমরা তিনটে ঘরকে বুনে দুটো ঘর করছি। আবার একই পদ্ধতিতে করব, উল্টাকে সামনে দিকে ঘুরিয়ে দেবো, যেভাবে আমরা সোজা বুনি, যেহেতু এটা সোজা পিঠ, উল্টা সামনে দিকে ঘুরালাম, ঠিক আছে? ঘুরিয়ে দেখুন, একটু দেখিয়ে দিই, দেখুন এখানে রয়েছে তিনটে ঘর, তিনটে ঘরের মধ্যে এই মাঝখানের যে ঘরটা, এই মাঝখানের ঘরটা আমি তুলে নেব। দেখুন মাঝখানের ঘরটাকে এইভাবে তুলে নিলাম, ঠিক আছে? নেবার পর আমি উল্টাকে সামনে দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই যে দুটো ঘর আমার কাটায় রয়ে গেছে, এই দুটো ঘরকে একসাথে বুনে একটা উল্টো ঘর তুলে নিলাম। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, উল্টা সামনে দিকে নিলাম, নিয়ে এই যে তিনটে ঘর, তিনটে ঘরের মধ্যে সেকেন্ড ঘরটা এইভাবে কিন্তু আঙুলটা দিয়ে রাখবেন, নালে ঘরটা কিন্তু পড়ে যাবে, সেকেন্ড ঘরটা এইভাবে তুলে নিলাম, ঠিক আছে? দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, উল্টা সামনে দিকে ঘোরালাম, ঘোরাবার পর এই যে তিনটে ঘর, তিনটে ঘরের মধ্যে এই সেকেন্ড ঘরটা আমি তুলব, আমি কিন্তু আঙুলটা এইভাবে দিয়ে রাখবো, দিয়ে না রাখলে কিন্তু ঘরটা পড়ে যাবে। সেকেন্ড ঘরটা এইভাবে তুলে নিলাম, নেবার পর উল্টা পিছন দিকে ঘোরালাম, কারণ এই দুটো ঘর আমি এখন একসাথে উল্টো বুনবো, দুটো ঘরকে একসাথে নিয়ে একটা উল্টো ঘর তুলে নিলাম, ঠিক আছে? দেখুন কিভাবে পড়ছে ডিজাইনটা। আবার একই প্রসেসে করব, উল্টার সামনে দিকে ঘোরাবো, সেকেন্ড ঘরটা এইভাবে তুলে নিলাম কাঁটায়, নেবার পর উল্টা এইভাবে পিছন দিকে ঘোরালাম, ঘুরিয়ে দুটো ঘরকে একসাথে নিয়ে একটা উল্টো ঘর বুনে নিলাম। আবার উল্টা ঘোরালাম সামনে দিকে, এই তিনটে ঘরের মধ্যে থেকে সেকেন্ড ঘরটা এইভাবে তুলে নিলাম, নিয়ে উল্টা পিছন দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই দুটো ঘরকে একসাথে বুনবো, বুনে একটা উল্টো ঘর তুলে নিলাম। আবার উল্টা সামনে দিকে ঘোরালাম, এই তিনটে ঘরের মধ্যে থেকে সেকেন্ড ঘরটা এইভাবে তুলে নিলাম, নেবার পর উল্টা সামনে দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই দুটো ঘরকে একসাথে নিয়ে একসাথে বুনে একটা উল্টো ঘর তুলে নিলাম, এই দুটো ঘর ফেলে দিলাম, ঠিক আছে? তিনটে ঘরকে আমরা বুনে দুটো ঘর করছি। দেখুন আমি আগেরটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে পড়ছে ডিজাইনটা, হলদেটা দেখুন এইভাবে পড়ছে, গোলাপিটাও দেখুন কিভাবে পড়ছে। একই পদ্ধতিতে করে যাব, উল্টা সামনে দিকে ঘোরাবো, সেকেন্ড ঘরটা এইভাবে তুলে নেব, নেবার পর এই দুটো ঘর আমাকে বুনতে হবে উল্টো, যার জন্য উল্টাকে আমি পিছন দিকে আমার দিকে ঘুরিয়ে নিলাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করলাম, ঠিক আছে? আবার উল্টা ঘোরাবো, সেকেন্ড ঘরটা তুলে নিলাম, উল্টা পিছন দিকে ঘোরালাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। আবার উল্টা ঘোরালাম, সেকেন্ড ঘরটা তুলে নিলাম, উল্টা পিছন দিকে ঘোরালাম, এই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম। পুরো কাটাটা আমি এইভাবেই কমপ্লিট করছি।
দেখুন, আমাদের সেকেন্ড কাটা বোনা কমপ্লিট, আমাদের ডিজাইনটাও বোনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার কি করব, আবার সেই একই পদ্ধতিতে এখন আমি এই ছ কাটি বুনবো, এই গ্রে কালারের উল্টা দিয়ে ছ কাটি বুনবো, সোজা পিঠে সোজা, উল্টো পিঠে উল্টো, এইভাবে ছ কাটি বুনবো। বুনে আবার একটা অন্য কালার দিয়ে আমি এই ডিজাইনটা শুরু করব। দেখলেন তো ডিজাইনটা কত সহজ, আমি দেখিয়ে দিচ্ছি, সামনেটা একটুখানি বুনলাম, বুনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কেমন দেখতে লাগছে। দেখুন ডিজাইনটা এরকম দেখতে লাগছে, এর আগেরগুলোও যেরকম লেগেছিল এটাও তাই লাগছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি।